28 অক্টোবর 1882 শনিবার ঠাকুর স্মৃতির ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে এসেছেন শিবনাথ শাস্ত্রী। ঠাকুর শিবনাথকে বলছেন, আচ্ছা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন গো, ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও না। এই বলে গাইতে লাগলেন, ডুব 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 রূপসাগরে আমার মন, এটি তাঁর অতি প্রিয় গান, কথামৃতে 8 বার আছে। ঠাকুর নৃত্য করছেন আর গাইছেন। গানটির রচয়িতা কবির, সুর বাউল।